প্রিয় নতুন দর্শকেরা, সম্পূর্ণ ফ্রিতে সাবস্ক্রাইব করুন তারক ইন্ডিয়া চ্যানেলটিকে এবং বেল আইকনটিতে ক্লিক করুন পরবর্তী ইন্টারেস্টিং ভিডিও ফ্রিতে পাওয়ার জন্য। নমস্কার, কিছুদিন আগে ভুটান বেড়াতে গিয়েছিলাম। সুন্দরী এই দেশ আর সুন্দর মনের অধিকারী এই দেশের মানুষজন। এত মুগ্ধ হলাম যে আপনাদের শেয়ার করার জন্য একটা ভিডিও বানিয়ে ফেললাম। একবার ভুটান বেরিয়ে আসুন, অসম্ভব ভালো লাগার অনুভূতি সারা জীবন আপনার সাথে থাকবে। কোন সময় যাবেন, কিভাবে যাবেন, কত খরচ হবে, এখানকার মানুষেরা কেমন, এগুলো পরে বলছি। প্রথম দিন আমরা পৌঁছেছিলাম হাওড়া থেকে নিউ আলিপুর দুয়ার স্টেশনে। স্টেশন থেকে ট্রাভেলস এজেন্সির বুকিং করা বাসে 3 ঘন্টার মধ্যে পৌঁছালাম ভারত ও ভুটানের বর্ডার জয়গাঁওতে। বর্ডারের এপাশে ভারতের জয়গাঁও, ওদিকে ভুটানের ফুনসোলিং। কোনো পারমিশন ছাড়াই ফুনসোলিং এবং তার ভেতর প্রায় 5 কিলোমিটার পর্যন্ত এমনিতেই ঘোরা যায়। ফুনসোলিংয়ে দেখলাম বুদ্ধের একটি সুন্দর মন্দির, কুমির প্রকল্প, খারগুম্ফা এবং অনন্য সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য। দ্বিতীয় দিন ফুনসোলিং থেকে বাসে করে গেলাম প্রায় 6 ঘন্টার যাত্রাপথ পেরিয়ে ভুটানের রাজধানী থিম্পুতে। যাত্রাপথে দেখলাম অসাধারণ সুন্দর পাহাড়ি ঝর্ণা, পাহাড়ি রাস্তায় পাহাড়কে বেষ্টন করে ঝকঝকে রাস্তা দিয়ে যখন বাস চলছে, তখন বাসের জানালা দিয়ে দেখতে ভালো লাগবে ছবির মতো সাজানো নিচের কাগজের টুকরোর মতো ঘরবাড়িকে। কখনো দেখবেন আপনার উপরে, আপনার থেকে নিচে দূরে অনন্য সুন্দর মেঘমালা। থিম্পুতে পৌঁছে হোটেলে খাওয়া দাওয়া করে বিশ্রাম নেওয়ার পর বিকেলে পায়ে হেঁটে দেখে নিলাম থিম্পুর ফুটবল স্টেডিয়াম। ঝাঁ চকচকে সাজানো গুছানো, পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর একটি স্টেডিয়াম। পারচু বা পারো নদী, নদীর ধারে সুন্দর পার্ক। পার্কে কিছুক্ষণ সময় কাটালাম। পার্কে স্থাপন করা আছে সোনালী সৌম ওয়াকিং বুদ্ধ মূর্তি। থিম্পু শহরের কাছেই আছে আরও সুন্দর সুন্দর বৌদ্ধ মন্দির। তৃতীয় দিন থিম্পু শহরের আশপাশ দেখতে গাড়িতে করে বেরিয়ে পড়লাম। কিছু দূরেই দেখলাম এক অনন্য সুন্দর বৌদ্ধ মন্দির, যেটির নাম মেমোরিয়াল চোরটেন। সেই ভালো লাগার মুগ্ধতা যখন একটুও কাটেনি, তারই মধ্যে আমরা পৌঁছে গেলাম এক বিশাল মন্দিরের চত্বরে। সেই মন্দিরের চত্বরে উঠে নিচের শহরটি যেন আপনার কাছে এক বিস্ময়কর ছবি হিসেবে দেখা দেবে, তেমনি আপনার জন্য বিশ্বের আরও বিশাল কিছু অপেক্ষা করছে আপনার মাথার উপরে। ওপর দিকে তাকালে দেখতে পাবেন পৃথিবীর সর্বোচ্চ অনন্য সুন্দর একটি ব্রোঞ্জের বুদ্ধ মূর্তি। মন্দিরের যা সৌন্দর্য তা একবেলা দেখে শেষ করতে পারবেন না। এত অসাধারণ শিল্প স্থাপত্য কারুকার্য ভরা এই বুদ্ধ পয়েন্ট। এরপর আমরা রওনা দিলাম ভুটান জু বা ভুটান চিড়িয়াখানার উদ্দেশ্যে। সেখানে অসংখ্য পাখপাখালি, তার সঙ্গে রয়েছে ভুটানের জাতীয় পশু যার নাম তাকিন। পশুটি দেখতে যেন ছাগল এবং মোষের একটা সংমিশ্রণ। পাহাড়ের কোলে এই জু আপনাকে সত্যি আনন্দ দেবে। চতুর্থ দিন সকালে আবার বাসে করে এলাম পুনাখাতে। ভুটানের সব থেকে উর্বর ভ্যালি
এই পুনাখা। এখানে আছে পুনাখা জং, জং মানে প্রাসাদ। বিশাল বড় জং জুড়ে রয়েছে রাজকীয় স্থাপত্য শৈলী। এই জঙ্গের পাশ দিয়ে বয়ে গেছে ফচু ও মচু নদী। নদী বললে ভুল হবে, এদের মধ্যে একটি নদ, অন্যটি নদী, একটি মা এবং অন্যটি বাবা, আর তার পাশে রয়েছে লক্ষ্মী মেয়ের মতো পুনাখা জং, অপূর্ব সাজে সজ্জিত পুনাখা জং। এটি শীতকালীন রাজধানী। এটি ভুটানের দ্বিতীয় বৃহত্তম প্রাসাদ। এর অসাধারণ সৌন্দর্য না দেখলে বিশ্বাস করা যাবে না। এরপর আমরা গেলাম দোচুলা পাশে। এখানে এলে মনে হবে ভুটানের সমস্ত পাহাড় অতিক্রম করে আপনি যেন চূড়ায় পৌঁছে গেছেন। স্থানটির স্থাপত্য ভাস্কর্য এবং সৌন্দর্য, প্রাকৃতিক শোভা অবর্ণনীয়। আকাশ পরিষ্কার থাকলে আপনি দেখতে পেতে পারেন ঝকঝকে রূপালি রূপয় মোড়া হিমালয়কে। এখানে আছে বৌদ্ধ মঠ এবং অত্যাধুনিক বিশ্রামাগার। এখানে পাহাড়ের বিভিন্ন জায়গায় আপনি চলতি পথে যেতে যেতে অনেক রং বেরঙের পতাকা উঠতে দেখতে পাবেন। এগুলো ভুটানের মানুষেরা তাদের প্রিয় মৃত মানুষদের উদ্দেশ্য করে উড়ায়। পঞ্চম দিন থিম্পু থেকে 51 কিমি দূরে প্রায় 1.5 ঘন্টা বাসে করে এলাম পারোতে। এখানকার দেখার মতো জায়গা হলো পারোচু বা পারো নদী। নদীর জল অত্যন্ত স্বচ্ছ, আর নদীতে বিছানো শুভ্র নুড়ি পাথর যেন প্রকৃতির খোলা মার্বেল প্যালেস। এই পারোতে পাহাড়ের ধাপে ধাপে ধান চাষ হয়ে থাকে। এরপর আমরা চলে গেলাম ভুটানের ন্যাশনাল লাইব্রেরিতে। কাঠের এই সুবিশাল লাইব্রেরির মধ্যে রয়েছে রং বেরঙের বিভিন্ন ধরনের পুস্তক, রয়েছে ভুটানের রাজাদের ছবি এবং তাদের বিভিন্ন ইতিহাস। লাইব্রেরিতে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর আপনারা চলে যেতে পারেন টাইগার নেস্টে, তবে এখানে যেতে হয় ঘোড়ায় করে, সময় লাগে 8 ঘন্টা। কথিত আছে অষ্টম শতাব্দীতে গুরু পদ্মসম্ভব নামে একজন তিব্বতী বাঘের পিঠে চেপে এই জায়গাতে এসেছিলেন। এবার বলি ভুটানের একটি বিখ্যাত মার্কেট হলো উইকেন্ড মার্কেট। এছাড়াও আপনি বিভিন্ন জায়গা থেকে ভুটানি বিভিন্ন সামগ্রী ক্রয় করতে পারেন। এই প্রসঙ্গে ভুটানিরা যে কত সহজ সরল হয় তার দুটো উদাহরণ আপনাদের কাছে পেশ করি। আমাদের হোটেলের পাশে একটি মিনারেল ওয়াটারের দোকান ছিল। আমাদের দুজন সহযাত্রী অনেকগুলো বোতল একসঙ্গে নেবে বলে সেই দোকানে যায়, কিন্তু দোকানদার যখন বুঝতে পারে যে এরা একসঙ্গে অনেক বোতল নেবে, তখন তিনি পরামর্শ দেন যে তাদের দোকান থেকে খুচরো কিনলে বেশি টাকা খরচ হবে। তাই তিনি পাশাপাশি একটি দোকানের ঠিকানা দিয়ে দেন যেখান থেকে আমরা আরও কম খরচে মিনারেল ওয়াটারের বোতল কিনতে পারবো। এমনই সহজ সরল ভুটানিগণ। আরও একটি উদাহরণ দিই, আমি আমার মেয়ের ভুটানি পোশাক নেবো বলে একটি ছোটোখাটো দোকানে পৌঁছালাম, তো যেখানে একজন মহিলা ছিলেন, তো আমরা একটি পোশাক পছন্দ করলাম, কিন্তু যেই পোশাকটি একটু ঢিলে ঢালা হয়ে যাবে, যাকে দর্জিতে দিয়ে আবার একটু ছোট করার প্রয়োজন আছে। একথা বুঝতে পেরে সেই মহিলা দোকানদারটি বললেন আরও একটি বড় দোকানের কথা, যেখানে গেলে আমরা পছন্দ মতো জিনিস পেয়ে যাব। তাহলে বুঝুন কত সহজ সরল ওরা। তার মানে ওরা পয়সা ইনকামটাকে বড় করে দেখে না, দেখে অন্য মানুষটি সুখী
হলেন কি না, এই জন্যেই কিন্তু ওরা নিজেরা এত সুখী। তাই ভুটানকে বলে সুখী মানুষের দেশ। ভুটানের হোটেলগুলো ছিমছাম, আধুনিক সমস্ত সুযোগ সুবিধা এখন পাওয়া যায় হোটেলগুলোতে। ভুটানিরা মানুষকে এত বিশ্বাস করে যে হোটেল ছেড়ে আসার সময় কেউ রুম চেক করতেও যায় না, আপনার কাছ থেকে কোনো টিপস নেওয়ারও তাদের বিন্দুমাত্র লোভ নেই। ভুটানিরা জাতীয় পোশাক পরেন, বিদেশি পোশাক পরা ভুটানিদের কাছে নিষিদ্ধ। আর একটা কথা জেনে রাখুন, ভুটানিরা বিদেশিদের বিয়ে করতে পারেন না, অন্য দেশের ছেলে মেয়েকে বিয়ে করা ভুটানের আইনে নিষিদ্ধ। তবে নিজের দেশে যে কেউ, মানে ছেলে বা মেয়ে, একাধিক বিয়ে করতে পারে। এখানে ছেলেরা কিন্তু বিয়ের পর শ্বশুর বাড়িতে চলে যায়, পরিবারের সম্পত্তি মূলত মেয়েরা পায়। আমরা 99% দোকানে দেখেছি মেয়েরা ব্যবসা করছেন, ছেলেরা তবে গাড়ি চালায়, ঘর সংসার সামলায়। এখানে আরেকটা কথা জেনে রাখুন, স্মোকিং কিন্তু একেবারে নিষিদ্ধ। তবে যেহেতু শীত প্রধান জায়গা, তাই হার্ড ড্রিঙ্কস এর উপরে কিন্তু কোনো রকম নিষেধাজ্ঞা নেই। ভুটানিরা খুবই সুখী এবং শান্ত প্রকৃতির মানুষ, কিন্তু এই শান্ত প্রকৃতির মানুষদের উপরে নেমে এসেছিল তিব্বতীদের আক্রমণ। প্রায় 125 বছর আগে এই আক্রমণ ঘটেছিল। এর সাক্ষী আছে ড্রুগ ইয়াল জং। এই জং তিব্বতীরা লুট করে এবং ভাঙচুর করে। এই জংটি এখন নতুন করে গঠন করার কাজ চলছে। কিছুক্ষণ আগে আপনি যে ছবি দেখলেন, ওটি ড্রুগ ইয়াল জংয়ের চিত্র। এখানে আরও একটি দেখার জায়গা আছে, সেটি হলো পারো বিমানবন্দর। পাহাড়ের ওপর থেকে এই পারো বিমানবন্দর দেখা যায় এবং এর ভিউ পয়েন্টটি কিন্তু অসাধারণ সুন্দর। এবার বলি, ভুটান যাওয়ার সবথেকে ভালো সময় হলো আগস্ট থেকে নভেম্বর মাস, কারণ এই সময় আকাশ পরিষ্কার থাকে এবং প্রকৃতি অপরূপ সাজে সজ্জিত হয়। কিভাবে যাবেন? আপনার আশেপাশে যে কোনো ট্রাভেলস এজেন্সির সঙ্গে যোগাযোগ করাই সব থেকে বেস্ট। তাহলে আপনার কোনো ঝক্কি ঝামেলা থাকে না, তারাই আপনাকে ভুটানের সমস্ত নিয়মকানুন জানিয়ে দেবে এবং আপনি নিশ্চিন্তে ঘুরে আসতে পারেন। আর যেহেতু একসঙ্গে অনেক লোককে নিয়ে যায় এই সমস্ত ট্রাভেলস কোম্পানির মানুষেরা, তাই আপনার খরচ কিন্তু হিসাব মতো কমই হবে। আমরা গিয়েছিলাম 2019 সালের জুন মাসে, আমাদের মাথাপিছু খরচ ছিল 10,000 টাকা এবং আমাদেরকে নিয়ে গিয়েছিল কোলাঘাটের বলাকা সংস্থা। এর মধ্যে ছিল 12টি মিল এবং 60 সিন নিজ খরচে। হাওড়া থেকে সরাইঘাট এক্সপ্রেসে নিউ আলিপুরদুয়ার স্টেশন, ওখান থেকে বাসে জয়গাঁও, জয়গাঁও থেকে বাসে ভুটান। হোটেল ভাড়া সাধারণত 1-1.5 হাজার টাকা পার ডে এবং সাইট সিনগুলো কোথাও 300 টাকা, কোথাও বা 500 টাকা। তবে ভারতের তুলনায় ওখানে বিভিন্ন জিনিসপত্রের দাম কিন্তু 3 গুণ বেশি, তাই মার্কেটিং করার সময় একটু খেয়াল রাখতে হবে। আজ এই পর্যন্ত। আমার সঙ্গে ক্যামেরাতে ছিলেন কোলাঘাটের সমর কুমার জানা এবং ভোগপুরের সৌম শোভন মাইতি। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, গুড বাই।